আদব দিয়ে মোহাব্বত দিয়ে ভদ্রতা দিয়ে আওয়াজ দিয়ে কর্ম দিয়ে এক সেকেন্ডের যদি আমার গৌসে মাছ ভান্ডারের নজর যদি আপনার মধ্যে পড়ে যায় না দুনিয়ার চিন্তা করতে হবে না পরিবারের চিন্তা করতে হবে আপনাকে কবরে রাখতে দেরি আপনার আত্মীয় স্বজনেরা ৪০ কদম যখন হেঁটে চলে আসবে মুনকারের দুই জন ফেরেস্তা আপনার কবরে আসতে দেরি আমার গৌসে মাছ ভান্ডার আপনার কবরে উপস্থিত হইতে দেরি হবে তোমার কি মতামত তুমি কবে মুড়ি দিতে পারবা না ভাই এটা তো ভাবার বিষয়

আপনারা যে কথাটি বলতেছিলেন যে পীর ধরলে একদম জান্নাত কনফার্ম আসলে আমাদের বুঝতে হবে পীর মানে কি তো পীর এই শব্দটার অর্থ হচ্ছে গুরু বা শিক্ষক যেমন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবীজি তিনি ছিলেন তার সাহাবিদের জন্য শিক্ষক আমাদের জন্য তিনি শিক্ষক তো যখন আপনি কোনো শায়কের কাছে যাবেন কিংবা কোনো পীরের কাছে অর্থাৎ আপনার শিক্ষকের কাছে যাবেন কোনো গুরুর কাছে যাবেন দেখতে হবে সেই শিক্ষক কিংবা সেই গুরু আপনাকে রাসুলের আদর্শের কথা বলে কিনা রাসুল যেভাবে শিক্ষা দিয়েছেন সাহাবিদেরকে সেভাবে শিক্ষা দেয় কিনা এখন আপনি বলতেছেন যে পীর ধরলে একদম জান্নাত কনফার্ম পীর ধরলে আর কিছুই করতে হবে না নামাজ রোজা করতে হবে না কিছুই করতে হবে না সাহাবিরা কি নামাজ রোজা ছাড়া ছিল রাসুলের চাইতে কী কোনো পীর বা কোনো শায়েক সে কি বড় শিক্ষক রাসুল সাল সাল্লাম তার নিজকন্যা ফাতেমা রাজু আল্লাহনাকে বলেছেন হে ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো আমি নবী তোমার বাবা এই জন্য তুমি জান্নাতে চলে যাবে ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে তুমি তোমার নিজেকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে পানা চাও তাহলে যেখানে রাসুল তার নিজের মেয়েকে বলেছেন জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য সেই ক্ষেত্রে আপনার পীর আপনার সাহেবকে প্রতিটা মানুষ শাসুরের দিন বলতে থাকবে ইয়া বেন অফসি ইয়া রবেনফসি তাহলে প্রতিটা মানুষ আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমাকে বাঁচান হে আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ সোলাতাল্লাহ পবিত্র করে নেই সোরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আইতুল কুরসি এসাত করেছেন কে এসে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত সেদিন আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত কোনো পীর কোনো সাহেব কেউ পারবে না সো যে ব্যক্তি আপনাকে বলে যে আমাকে ধরো আমার সাথে থাকো আমার সাথে থাকলে জান্নাত কনফার্ম আপনার বুঝতে হবে সে আপনাকে অবশ্যই ভুল শিক্ষা দিচ্ছে অ্যাটলিস্ট রাসুল যে শিক্ষা দিয়েছেন তার নিজ না ফাতেমার মারা দেওয়া সেই শিক্ষার তো অবশ্যই বিপরীত তাই অবশ্যই আপনারা শিক্ষকের কাছে যাবেন কিন্তু ভরসা থাকতে হবে আল্লাহর কাছে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এবং কোনো পীর ধরলে আপনি জান্নাতে চলে যাবেন কনফার্ম এই কথা যদি কোনো মানুষ বলে থাকে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকবেন সে কোনো পীর না সে কোনো রাসুলের আদর্শের শিক্ষক না সে অবশ্যই একজন ভণ্ড আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আসলে ভাই ব্যাপারটা ভাবি নাই আমি আসলে তাদের কথায় অনেকটাই তাদের কথা মোটিভেট হয়ে আমি তাদের মুড়িদ হয়েছিলাম এবং আমি ভাইকেও চেষ্টা করছিলাম যে তাকে তার মুড়িদ বানানোর জন্য আল্লাহ তাল আপনার মাধ্যমে আমাকে সত্যের পথ দোয়া করবেন ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তাহলে তা আল্লাহ রাসুলের দিকে প্রত্যাবর্তন করাও যদি তোমরা আল্লাহ শেষ দিনের প্রতি ইমান রাখো আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম